প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করব এই আগস্ট মাসের শুরুতেই আবেদন চলছে প্রচুর শূন্য পদে সেরা দশটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে তোমরা সবাই মিনিমাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েশান যোগ্যতায় ভিন্ন ভিন্ন পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং এখানে তোমরা ছেলে ও মেয়েরা সবাই অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এই সমস্ত জব ভ্যাকেন্সির জন্য তাই প্রতিটি জব ভ্যাকেন্সির জন্য এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি থেকে শুরু করে কোন কোন পোস্টে আবেদন চলছে কারা কারা তোমরা আবেদন করতে পারবে কিভাবে তোমাদের আবেদন করতে হবে আবেদন করার পর সিলেকশান তোমাদের কীভাবে হবে অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে এ টু জে নেট ডিটেলসে আবেদন করবো তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো এবং বিরোটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে তোমাদের ভিডিওর শুরুতে বলে দিই এখানে যে দশটি চাকরির কথা বলবো এই দশটি চাকরির জন্য মোট শূন্য পদ রয়েছে অ্যাপ্রক্স চল্লিশ হাজারের কাছাকাছি যার জন্য তোমরা এখানে সবাই আবেদনটা করতে পারবে এবারে এক নম্বর যে জব ভ্যাকেন্সি নিয়ে আবেদন করবো সেটি হচ্ছে ডব্লিউপি জেল পুলিশ ভ্যাকেন্সি দু তোমরা অবশ্যই যেন গতকাল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে গতকাল কিন্তু এখানে জেল পুলিশের জন্য এখানে ভ্যাকেন্সিটা আউট হয়ে গেছে যার জন্য তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে এখানে তোমাদের যে পোস্টের নাম রাখা হয়েছে অর্ডার এবং ফিমেল অর্ডার অর্থাৎ তোমরা ছেলে ও মেয়েরা এখানে আবেদনটা করতে পারবে যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে একশো তিরিশটি যার জন্য তোমরা কারা কারা আবেদন করতে পারবে এখানে শুধুমাত্র তোমরা মাধ্যমিক পাস যোগ্যতা এখানে তোমরা আবেদনটা করতে পারবে তবে তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে এবং তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের বলা হচ্ছে এজ লিমিট এখানে তোমাদের এজ লিমিট চা হয়েছে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে অর্থাৎ তোমাদের বয়স যদি আঠেরো থেকে সাতাইশ বছরের মধ্যে হয়ে থাকে তোমরা সবাই এখানে অ্যাপ্লিকেশানটা করতে পারবে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই তোমাদের বি পুলিশ ডট গভর্নমেন্ট ডট ইন আর না হলে পিএস কোন ডবল স্লাস পিআরবি ডট ডব্লু বি ডট গভর্নমেন্ট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে অনলাইন আবেদন করার পর তোমাদের প্রথম নিয়ে হবে কি রিটার্ন এক্সামিনেশান তারপর হবে তোমাদের পি তারপরে হবে তোমাদের পিইডি এবং তারপর হবে তোমাদের ইন্টারভিউ তারপর তোমাদের ভেরিফিকেশান এবং তারপর তোমাদের মেডিকেল তারপর তোমাদের ফাইনাল সিলেকশানটা হয়ে যাবে এবার যদি তোমাদের এখানে চাকরিটা হয়ে যায় তাহলে তোমাদের কিন্তু এখানে স্যালারি দিয়ে হবে পাঁচ হাজার চারশো টাকা থেকে পঁচিশ হাজার দুশো টাকা যেখানে তোমাদের গ্রস স্যালারি থাকবে সাতাশ হাজার টাকা অ্যাপ্রক্স তাই মাধ্যমিক পাওয়া যোগ্যতায় খুব ভালো বেতনের চাকরি তোমরা চাইলে এই জব ভ্যাকেন্সির জন্য আবেদনটা করতে পারো অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু নোটিফিকেশন সংক্রান্ত ভিরোটা দিয়ে দিয়েছি তোমরা চাইলে ওটা দেখতে পারো এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট রয়েছে ছাব্বিশ আট দু হাজার তেইশ তারিখ অর্থাৎ ছাব্বিশে আগস্ট দু হাজার তেইশ তারিখ পর্যন্ত এবার বন্ধুরা দ্বিতীয় নম্বরে যে জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনার পর সেটা হচ্ছে এসএসসি স্টেনোগ্রাফার গ্রুপ সি এবং গ্রুপ ডি ভ্যাকেন্সি দু হাজার তেইশ যার জন্য বর্তমানে কিন্তু আবেদনটা চলছে এখানে তোমাদের পোস্টের নাম রাখা হয়েছে স্টেনোগ্রাফার গ্রুপ সি এবং গ্রুপ ডি এখানে তোমাদের ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে এখানে কিন্তু তোমাদের জবটা হবে যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে এক হাজার দুশো সাতটি যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা আবেদনটা করতে পারবে এবার গ্রুপ সি পোস্টে তোমরা আবেদন করতে চাইলে তোমাদের এজ লিমিটটা হতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে গ্রুপ ডি পোস্টে আবেদন করতে চাইলে তোমাদের বয়সটা হতে হবে আঠেরো থেকে সাতাইশ বছরের মধ্যে এখানে কোয়ালিফিকেশান শুধুমাত্র চা হয় উচ্চ মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা সবাই এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবে অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই তোমাদের এসএসসি ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল অফিসের ভিজিট করতে হবে অ্যাপ্লাই তোমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে সেকেন্ড আগস্ট দু হাজার তেইশ তারিখ থেকে অ্যাপ্লিকেশনটা করতে পারবে তেইশে আগস্ট দু হাজার তেইশ তারিখ পর্যন্ত তৃতীয় যে ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এসএসসি সিপিও ভ্যাকেন্সি দু হাজার তেইশ যেখানে তোমাদের দিল্লি পুলিশের এসআই এবং সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের এসআই পোস্টের জন্য কিন্তু এখানে বর্তমানে অনলাইন আবেদনটা চলছে এখানে তোমাদের সাব ইন্সপেক্টর পোস্টে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে এক হাজার আটশো ছিয়াত্তরটি যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা আবেদনটা করতে পারবে এবং যদি বলি এখানে স্যালারি তোমাদের কিন্তু এখানে লেভেল সিক্স অনুযায়ী তোমাদের বেতন মূল্য থাকবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লক্ষ বারো হাজার চারশো টাকা এজ লিমিট তোমাদের রাখা হয়েছে কুড়ি থেকে পঁচিশ বছর এডুকেশান কোয়ালিফিকেশান কী দরকার এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র গ্রাজুয়েশান পাস করতে হবে তবে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশানটা করতে পারবে অ্যাপ্লিকেশান করার জন্য অবশ্যই তোমাদের এসএসসি ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে অনলাইন আবেদন করার পর তোমাদের প্রথম হবে সিবি এক্সাম অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন পেপার ওয়ান তোমাদের প্রথম হবে তারপর তোমাদের পিএস পিটি হবে তারপর তোমাদের পেপার টু হবে তারপর তোমাদের ডিটেলস মেডিকেল এক্সামিনেশন এবং তারপর তোমাদের ফাইনাল সিলেকশন অ্যাপ্লাই অলরেডি শুরু হয়ে গেছে বাইশে জুলাই থেকে তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে অনলাইনে পনেরোই আগস্ট দু তেইশ তারিখ পর্যন্ত এবার চতুর্থ নম্বর যে জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পোস্ট অফিসের জিডিএস রিক্রুটমেন্ট দু হাজার তেইশ স্কিডুল টু যার জন্য আবেদন প্রক্রিয়া আজই অর্থাৎ তিন আগস্ট দু তেইশ তারিখ থেকে আবেদন প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে যেখানে তোমাদের পোস্টের নাম কি রাখা হয়েছে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং তার সঙ্গে সঙ্গে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার যেখানে তোমাদের টোটাল অ্যাপ্রক্স ভ্যাকেন্সি থাকতে রয়েছে তিরিশ হাজারের কাছাকাছি যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী চা হয় এখানে এখানে শুধুমাত্র যোগ্যতা চা হয় মাধ্যমিক পাস মিনিমাম নাম্বার পেয়ে তোমরা মাধ্যমিক পাস করলেই এখানে আবেদন করার যোগ্য আবেদনটা করতে পারবে তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে এবং সাইকেল চালানো তোমাদের জানতে হবে এবার এখানে তোমাদের এজ লিমিট চা হয় আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়স যদি আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে তোমরা সবাই এখানে অ্যাপ্লিকেশানটা করতে পারবে অ্যাপ্লিকেশান করার জন্য ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট গভর্নমেন্ট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের অনলাইন আবেদনটা করতে হয় আজ যদি তোমাদের নোটিফিকেশান আউট হয় তাহলে অনলাইন আবেদন তোমাদের কীভাবে করতে হবে অলরেডি তোমাদের কিন্তু ভিডিওটা দিয়ে দেবো তার জন্য তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকোন অল নোটিফিকেশানটা অন করে রাখবে যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে তোমাদের কাছে নোটিফিকেশানগুলো সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে ওকে এবার আবেদন করার পর তোমাদের সিলেকশানটা কীভাবে হয় এখানে এখানে কিন্তু রকম তোমাদের এক্সাম নেওয়া হয় না জাস্ট তোমাদের মাধ্যমিকের যে নাম্বার রয়েছে ওই নাম্বার অনুযায়ী তোমাদের মেরিট লিস্ট বের করা হয় এবং মেরিট লিস্টে তোমাদের নাম এলে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান ডাকা হবে তারপর হবে তোমাদের মেডিকেল তারপর তোমাদের ট্রেনিং তারপর তোমাদের ফাইনাল সিলেকশান এবার যদি তোমাদের এখানে সিলেকশানটা হয়ে যায় তোমাদের কিন্তু অবশ্যই বিপিএম পোস্টে স্যালারি দেওয়া হবে বারো হাজার টাকা থেকে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা এবং এবিপিএম পোস্ট এবং জিডিএস পোস্টে তোমাদের বেতন দেওয়া হবে দু হাজার থেকে চব্বিশ হাজার চারশো টাকা ওকে অ্যাপ্লাই তোমাদের স্টার্ট হবে আজই অর্থাৎ তিন আগস্ট দু হাজার তেইশ তারিখ থেকে এবং তোমরা অ্যাপ্লিকেশানটা করতে পারবে তেইশে আগস্ট দু হাজার তেইশ তারিখ পর্যন্ত এবার পাঁচ নম্বর জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আইবিপিএস পিও এবং এমটি টি রিক্রুটমেন্ট দু হাজার তেইশ অর্থাৎ ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশান এর তরফে প্রোভিশনারি অফিসার এবং ম্যানেজমেন্ট ট্রেনিং পোস্টের জন্য কিন্তু বর্তমানে অনলাইন আবেদন শুরু হয়েছে যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে তিন হাজার ঊনপঞ্চাশটি তোমরা যদি ব্যাঙ্কে কাজ করতে চাও অবশ্যই কিন্তু এই জব ভ্যাকেন্সির জন্য আবেদনটা করতে পারো এখানে তোমাদের কোয়ালিফিকেশান চা হয়েছে গ্রাজুয়েশান কমপ্লিট এনি ডিসিপ্লিন যে কোনো শাখায় শুধুমাত্র গ্রাজুয়েশান ডিগ্রি পাস করে থাকলেই তোমরা কিন্তু অবশ্যই এই জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদনটা করতে পারবে এখানে আবেদন করার জন্য তোমাদের এজ লিমিট চা হয়েছে কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই তোমাদের এইচ টি ডিপিএস কন ডবলস ক্লাস অনলাইন ডট আই ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে অ্যাপ্লিকেশান করার পর তোমাদের এখানে সিলেকশানটা হবে প্রথম তোমাদের প্রিলি এক্সাম হবে তারপর তোমাদের মেন্স এক্সাম তারপর তোমাদের ইন্টারভিউ এবং সবার লাস্টে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তারপর তোমাদের ফাইনাল সিলেকশানটা হয়ে যাবে বেতন মূল্য খুব ভালো রয়েছে এখানে এখানে তোমাদের স্টার্টিং বেতন হবে বান্ন হাজার থেকে পঞ্চান্ন হাজারের কাছাকাছি তাই অবশ্যই খুব ভালো বেতনের চাকরি অ্যাপ্লাই করা লাস্ট ডেট রয়েছে একুশে আগস্ট দু হাজার তেইশ তারিখ পর্যন্ত ছয় নম্বর যে য্যাকে জেনে আবেদন করবো সেটি হচ্ছে ইএমআরএস ওয়ার্ডেন রিক্রুটমেন্ট দু হাজার তেইশ অর্থাৎ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল এর তরফে ওয়ার্ডেন যেন কিন্তু এখানে তোমাদের ভ্যাকেন্সিটা আউট হয়েছে যার জন্য তোমরা ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবে এখানে পোস্টের নাম রাখা হয়েছে হোস্টেল ওয়ার্ডেন মেল এবং হোস্টেল ওয়ার্ডেন ফিমেল যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে ছশো উনসত্তরটি এবং এখানে তোমাদের কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে এখানে বলা হচ্ছে ফোর ইয়ার ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স অব রিজনাল কলেজ অফ এডুকেশান অর্থাৎ চার বছরে তোমাদের ডিগ্রি কোর্স কমপ্লিট করতে হবে আর যদি না থাকে তাহলে তোমাদের বলা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ফর্ম রিকগনাইজ ইউনিভার্সিটি শুধুমাত্র গ্রাজুয়েশান পাস করলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার যোগ্য যেখানে তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে ম্যাক্সিমাম তিরিশ বছর অর্থাৎ তিরিশ বছরের মধ্যে তোমাদের বয়স হয়ে থাকলে তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশানটা করতে পারবে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ইএমআরএস ডট ট্রিবাল ডট গভর্নমেন্ট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে বৃদ্ধি করে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে পারো অ্যাপ্লিকেশন করার পর তোমাদের সিলেকশানটা কীভাবে হবে প্রথম তোমাদের হবে ওএমআর এমআর বেসড পেন পেপার মোডে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে এবং তারপর তোমাদের সিলেকশানটা হয়ে যাবে এবং স্যালারি তোমাদের এখানে কীরকম দেওয়া হবে পার মান্থ তোমরা অ্যাপ্রক্স ধরে রাখতে পারো তিরিশ হাজার টাকা কাছাকাছি তোমাদের কিন্তু স্যালারি পাবে যেখানে তোমাদের অ্যাপ্লাই করার লাস্ট ডেট ডাকা হয়েছে আঠেরোই আগস্ট দু তেইশ তারিখ পর্যন্ত নেক্সট সাত নম্বর যে জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এনআইটি রিক্রুটমেন্ট দু হাজার তেইশ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি এর তরফে দশটি আলাদা আলাদা শূন্য পদের জন্য কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে যেখানে তোমাদের গ্রুপ বি ও গ্রুপ সি পোস্টে আবেদনটা চলছে গ্রুপ বির পোস্ট কি রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সুপারিনটেনডেন্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান অ্যাসিস্ট্যান্ট এবার গ্রুপ সির কিছু পোস্ট রয়েছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সিনিয়র টেকনিশিয়ান জুনিয়র অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান অফিস অ্যাটেন্ডেন্ট এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট এই সমস্ত পোস্টের জন্য কিন্তু বর্তমানে নোটিফিকেশানটা আউট হয়েছে যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে একশো পঞ্চাশটি এবার তোমরা যদি গ্রুপ বি পোস্টে আবেদন করতে চাও তোমাদের মিনিমাম গ্রাজুয়েশান পাস কিংবা তোমাদের ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং কিংবা বিটেক তোমাদের কমপ্লিট করতে হবে আর গ্রুপ সি পোস্টে আবেদন করতে চাইলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে ক্লিয়ার এখানে তোমাদের এজ লিমিট চা হয়েছে কোন কোন পোস্টের জন্য আঠারো থেকে তিরিশ বছর আবার কোন কোনো পোস্টের জন্য আঠারো থেকে সাতাশ বছর অ্যাপ্লিকেশান করার জন্য অবশ্যই তোমাদের এইচটি পেস কোন ডবল এনআইটিসি ডট এসি ডট ইন এই অফিসের ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশানটা করতে হবে অ্যাপ্লিকেশান করার পর তোমাদের প্রথম হবে রিটিন এক্সামিনেশান তারপর তোমাদের স্কিল টেস্ট তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তার সঙ্গে সঙ্গে স্যালারি তোমাদের পে লেভেল সিক্স অনুযায়ী তোমাদের দেওয়া হবে আবার কোনো কোনো পোস্টের জন্য পে লেভেল ওয়ান অনুযায়ী দেওয়া হবে যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে সেকেন্ড আগস্ট থেকে তাই অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন করতে চাইলে এই সেন্ট্রাল গভর্নমেন্টের জব ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লিকেশনটা করতে পারো আট নম্বরে যে জব ভ্যাকেন্সি নিয়ে আনন্দ করবো সেটি হচ্ছে কলকাতা পুলিশের এসআই নিউ ভ্যাকেন্সি দু হাজার তেইশ তোমরা জানো কিছুদিন আগে ডব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সন নোটিফিকেশান আউট হয়েছিল যেখানে তোমাদের বলা হয়েছিল যে সাতাইশে আগস্ট এখানে তোমাদের কলকাতা পুলিশের এসআই নিয়ে তোমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে যেখানে তোমাদের পোস্টের নাম রাখা হয়েছে সাব ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের সার্জন পোস্টে কিন্তু নিয়োগটা হবে এবার টোটাল ভ্যাকেন্সি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান এলে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো যেখানে তোমাদের পাস যোগ্যতায় তোমাদের এখানে আবেদনটা চলে যেখানে তোমাদের কোয়ালিফিকেশান চা হয় শুধুমাত্র গ্রাজুয়েশান পাস এবার এজ লিমিট তোমাদের কী চা হয় এখানে এখানে এসআই পোস্টে তোমার আবেদন করতে চাইলে তোমাদের এজ লিমিটটা দরকার কুড়ি থেকে সাতাইশ বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই তোমাদের এইচটিটি কোন ডবল স্লাস ডব্লিউবি পুলিশ ডট গভর্নমেন্ট ডট ইন আর না হলে এইচটিটি কোন ডবল পিআরবি ডট ডব্লিউ ডট গভর্নমেন্ট ডট ইন এই দুটো অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের ভিজিট করে অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে হবে অ্যাপ্লিকেশান করার পর তোমাদের প্রথম হবে প্রিলিমিনারি মিলেনি এক্সামিনেশান তারপর তোমাদের পি তারপর তোমাদের পিটি এবং তারপরে মেন্স এক্সামিনেশান তারপর তোমাদের ইন্টারভিউ ওকে অ্যাপ্লিকেশান করার পর তোমাদের যদি সিলেকশান হয়ে যায় অ্যাপ্রক্স তোমরা ধরে রাখতে পারো তোমাদের কিন্তু স্যালারি হবে স্টার্টিং স্যালারি পার মান্থ পঁয়ত্রিশ হাজার টাকা তাই যেখানে তোমাদের অ্যাপ্লাইটা স্টার্ট হয়ে যাবে সাতাইশে আগস্ট দু হাজার তারিখে তাই অবশ্যই কলকাতা পুলিশের এসআই হতে চাইলে অবশ্যই এই জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদনটা করতে পারো তারপরে নয় নম্বরে যে জব ভ্যাকেন্সি নিয়ে আলাদা করবো সেটা হচ্ছে এ এ এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট দু হাজার তেইশ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফে এক্সিকিউটিভ পোস্টের জন্য নোটিফিকেশান অলরেডি আউট হয়ে গেছে তোমাদের পোস্টের নাম কি রাখা হয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিস সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস জুনিয়র এক্সিকিউটিভ কমন ক্যাডারে জুনিয়র এক্সিকিউটিভ ফাইন্যান্স জুনিয়র এক্সিকিউটিভ ফায়ার সার্ভিস জুনিয়র এক্সিকিউটিভ ল যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে তিনশো বিয়াল্লিশটি যার জন্য তোমরা মিনিমাম গ্রাজুয়েশান পাস যোগ্যতায় সমস্ত পোস্টের জন্য এলিজিবিল অ্যাপ্লিকেশন করতে পারবে এজ লিমিট তোমাদের চা হয়েছে আপ টু থার্টি ইয়ার্স তোমাদের কিন্তু বয়সটা তিরিশ বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাপ্লিকেশান করার জন্য ত্রিপল ডবল ডট এ আই ডট আরও এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে অ্যাপ্লিকেশন করার পর তোমাদের প্রথম হবে কি সিপিটি এক্সাম অনলাইনে তোমাদের নেওয়া হবে তারপরে তোমাদের অ্যাপ্লিকেশান ভেরিফিকেশন করা হবে তারপরে হবে তোমাদের কম্পিউটার লিটারেসি টেস্ট তারপরে তোমাদের পি পিইটি এবং তারপরে তোমাদের ড্রাইভিং টেস্ট এটা কিন্তু সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেবল নয় যে পোস্টে আবেদন করছো অবশ্যই তোমাদের কিন্তু ওই পোস্ট অনুযায়ী এটা কিন্তু ডিপেন্ড করে এবং সবার জন্য কিন্তু এখানে তোমাদের সিপিটি হবে এবং অ্যাপ্লিকেশন ভেরিফিকেশানটা হবে ওকে এবার এখানে তোমাদের পার মান্থ স্যালারি তোমাদের দেওয়া হবে চল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্স যেখানে তোমাদের অ্যাপ্লাই করার লাস্ট ডেট রয়েছে চার নয় দু হাজার তেইশ তারিখ পর্যন্ত নেক্সট তোমাদের দশ নম্বর যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে এসএসসি জেই ভ্যাকেন্সি দু হাজার তেইশ অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের বোর্ডের দ্বারা এখানে তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়ে গেছে অলরেডি যেখানে তোমাদের পোস্টের নাম রাখা হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এবং জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে এক হাজার তিনশো চব্বিশটি এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে দেখো তোমরা যে পোস্টে আবেদন করবে ওই পোস্টের জন্য ওই রকম কোয়ালিফিকেশান দরকার যেমন তোমরা যদি জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পোস্টে আবেদন করতে চাও অবশ্যই তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে তোমাদের কিন্তু ডিগ্রি কমপ্লিট করতে হবে তবে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এজ লিমিট তোমাদের চা হয়েছে আপ টু থার্টি ইয়ার্স অর্থাৎ তোমাদের বয়স তিরিশ বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাপ্লিকেশন করার জন্য এসএসসি ডট ডট ইন এই অফিসাল অফিসে ভিজিট করে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন করার পর তোমাদের প্রথম হবে কি পেপার ওয়ান তারপরে হবে তোমাদের পেপার টু এবং তারপরে তোমাদের হবে ডকুমেন্টস ভেরিফিকেশান অ্যাপ্লিকেশন করার পর তোমাদের সিলেকশনটা হয়ে গেলে মিনিমাম তোমরা ধরে রাখতে পারো অ্যাপ্রক্স তোমাদের পার মান্থ স্যালারি হবে সাঁত্রিশ হাজার টাকা এবং এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট রয়েছে ষোলোই আগস্ট দু হাজার তেইশ তারিখ পর্যন্ত তাই অবশ্যই তোমরা যারা কেন্দ্র সরকারের তরফে এখানে এই জব ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লিকেশান করতে চাও অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে পারো এবার তোমাদের যে এই দশটি জব ভ্যাকেন্সির কথা বললাম সমস্ত জব ভ্যাকেন্সির জন্য তোমরা যারা এসসি এসটি রইছ আপার এজ লিমিটে পাঁচ বছর ছাড় পেয়ে যাবে ও হলে তিন বোধা ছাড় পেয়ে যাবে এবং এই দশটি জব ভ্যাকেন্সির মধ্যে প্রায় সমস্ত জব ভ্যাকেন্সির জন্য ডিটেলস ইনফরমেশনের ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে এবং সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে সেখান থেকে তোমরা ডাইরেক্ট কিন্তু দেখতে পারো ওকে